معتذری حضرت نیتشه مولانا محفوظ صاحب আমাকে ফোন করলেন যে আপনাকে হাটবাজারে যেতে হবে ভাই অসুস্থ কিশোরগঞ্জ থেকে আপনি আড়াইটে আর রওনা দিয়ে ফ্লাইটে উঠলাম হাটবাজারে পৌঁছলাম সেখানে মশওয়ারার আলোচনা হল এবং আলোচনার শেষ নিঃশ্বাস কাটে হল যে নিঃশব্দ কোন স্বীকৃতি আমরা চাই না আমরা চাই শর্ত না দিয়ে কি শর্ত যে আমি আমার জায়গায় থাকবো আমাকে কেউ নামাতে পারবে না এইভাবে যদি আমাকে স্বীকৃতি দেয় তাহলে আমি স্বীকৃতি দেব ঠিক কথাটা সেদিন সাব্যস্ত হয়েছিল সেদিন আমি আমার বক্তব্যের পরিশেষে একটি প্রশ্ন রেখেছিলাম যে প্রশ্নটির উত্তর আমি পাইনি সেদিন আজকে পাচ্ছি আজকে পাচ্ছি আমি কি প্রশ্ন রেখেছিলাম যে যদি সরকার যে কোনো ভাবে একটি গ্রুপকে স্বীকৃতি দিয়ে দেয় তখন আপনাদের ভূমিকা কি হবে আমি আজকে বলছি আছেন যারা ওই দিন ছেড়ে কেউ একটা শব্দ করে নিছে সাইলেন্ট ফুল হাউস সাইলেন্ট কোনো উত্তর নাই কেন উত্তর নাই কেন আমাদের ভূমিকা কি হবে এই ভূমিকা তো আমাদেরকে তৈরি করতে হবে এই ভূমিকার মধ্যে যেতে হলে এর কিছু মোকদ্দমা আছে ওই মোকদ্দমা গুলো আপনি কিতাব পড়েন হ্যাঁ শুধু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফাতুল ওয়াহিদ নাম্বার আমাল বিন নিয়াত দিয়া মোকদ্দমা লেখেন নাই আর বাকি সব কিতাবের কি আছে কথা বুঝতেছেন না উলামায়ে কেরাম বলছেন মাশায়েখ এজাম উলামায়ে কেরাম মাশায়েখ এজাম মোকদ্দমা আছে ওই মোকদ্দমা থাকতে হবে মোকদ্দমা তো সেই ওই কোন মীরা এরপরে ময়দানের নামটা হবে।